আইএস খুঁজতে খুঁজতে মাথা ঘুরাইতেছে অনেকেরই, বাট জায়গা মতন আসতে পারতেছেন না, যার কারণে আপনার মাথা ঘুরাইতেছে। আপনি সিলভার কালার খুঁজতেছেন, সুপার জিএল, অরিজিনাল সুপার জিএল আছে। এই পাশে দেখেন ব্ল্যাক কালারের হাইস, আজকে হাইস থাকবে, অনেকগুলো হাইস থাকবে, একসাথে অনেকগুলো হাইস দিতে পারবো। এই যে দেখেন আবার হাইস, দেখছেন ব্ল্যাক কালার, দুই দুইটা ব্ল্যাক কালারের হাইস এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এই যে ব্ল্যাক ব্ল্যাক কালারের হাইস, আবার ব্ল্যাক কালারের হাইস, আবার সিলভার কালারের হাইস। শুধু তাই না, কিন্তু আমরা 2 লক্ষ টাকায় গাড়ি দিব, 2 লক্ষ, অনলি 2 লক্ষ টাকায় গাড়ি, 2 লক্ষ টাকায় গাড়ি, হাইস, আবার হাইস। মাথা ঘুরানোর দিন শেষ, হাইস খুঁজতে খুঁজতে যাদের মাথা ঘুরাচ্ছিল, বাট আজকে লাইভ দেখলে মাথা ঘুরাবে না, আজকে হাইস দেখতে দেখতে মাথা ঘুরাবে। এই যে দেখেন সুপার জিএল, অরিজিনাল সুপার জিএল, আবার হাইস। আপনি হয়তো বা হাইসের কালেকশন আগে দেখাই, এতগুলো হাইস থাকবে। লাইভটা যারা শেয়ার দেন নাই দ্রুত শেয়ার দেন। আবার হাইস সিলভার কালার, বা বাবা, আমরা আজকে অলরেডি চলে আসছি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন জান্নাত কার হাউস। এই যে অরিজিনাল সুপার জিএল, নোয়া নোয়া নোয়ার জন্য মাথা ঘুরাইতেছে, নোয়া ভালো পায় না মাথা ঘুরায়, হ্যাঁ হ্যাঁ নোয়া আছে, আছে না? এই যে নোয়া, যারা নোয়া খুঁজতেছেন মাশাল্লাহ মাশাল্লাহ, অরিজিনাল নোয়া যারা খুঁজতেছেন থাকবে। 2 লক্ষ টাকায় গাড়ি দিব, 2 লক্ষ টাকায়, 2 লক্ষ টাকায়, 3 লক্ষ টাকায় গাড়ি থাকবে। সুপার স্টার লিমু খুঁজতেছিলেন পাচ্ছেন না, প্রাইভেটের খরচে জিপ, এই যে প্রাইভেটের খরচে জিপও থাকবে। ওই পাশে কিন্তু আবার নোহা, নোয়ার কালেকশন অনেকগুলো আছে, প্রচুর কালেকশন আছে। 3 লক্ষ 4 লক্ষ টাকায় পেপার্স আপডেট গাড়ি দিব। এবং এই পাশে দেখেন একটা আনকমন গাড়ি, বা বাবা, অনেক লাইভ করছি গত 3-4 বছরে, অনেকগুলো লাইভ করছি, বাট এই গাড়ি আমার কোনো লাইভেই ছিল না, ফার্স্ট আজকে দেখতেছি এই গাড়ি। বাবা রে বাবা, দেখেন কী এক গাড়ি, পিছন দিক দিয়ে দেখেন কেমন লাগে, আনকমনের গাড়ি, চাইলেও পাওয়া যাবে না। আপনি যদি বলেন যে ভাই এই গাড়িটা নিলাম, সাথে আমার আরেকটা গাড়ি দেন, এমন 2 লক্ষ টাকা বেশি দিব, 1 লক্ষ টাকা বেশি দিব, তারপরেও কিন্তু পসিবল না। দেখেন গর্জাস একটা বাম্পার করা, এটা প্রাইস বলে দিব আমরা, এই গাড়ির প্রাইস দিয়ে দেবো অনেক কম দামে। অনেকে ভাবতেই পারতেছেন না যে এটা প্রাইস কত হতে পারে। আমরা আজকে যেই কথাটা বলছিলাম, 3 লাখ 4 লাখ 5 লক্ষ টাকায় গাড়ি থাকবে। এই পাশে দেখেন শরীফুল ইসলাম ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, হাইসের কালেকশন অনেকগুলো থাকবে। যারা এই মুহূর্তে লাইভে জয়েন করছেন, সাউন্ড ক্লিয়ার কিনা, লাইভটা ক্লিয়ারলি দেখা যায় কিনা আমাদেরকে কমেন্টে জানাবেন। এই যে এই পাশে আবার নোহা, এক্স নোহা এবং ক্যারবোর E2 থাকবে, সানরুফ সহ গাড়ি দেবো, সানরুফ সহ, সানরুফ সহ, পেপার্স কমপ্লিট, এসি কমপ্লিট, সব কিছু কমপ্লিট থাকবে। আর এই গাড়ি নাকি, এই যে আমার এই বাইবেল নিয়ে গেছে গা, আচ্ছা, এছাড়াও আলহামদুলিল্লাহ অনেক গাড়ি থাকবে। হাইস দেখছেন কতগুলো হাইস, আমরা এই মুহূর্তে আছি জান্নাত কার হাউস ড্যামরা স্টেপ কোয়ার্টারের সাথে, ঢাকা ড্যামরা স্টেপ কোয়ার্টারের পাশে আপনারা এই শোরুমটা পাবেন। এই যে এই পাশে হচ্ছে রাসেল ফিলিং স্টেশন, এই যে আমি দেখাই দিই, এ হচ্ছে রাসেল ফিলিং স্টেশন, ড্যামরা স্টেপ কোয়ার্টার, রাসেল ফিলিং স্টেশনের ঠিক বিপরীত পাশে তাকালেই আপনারা জান্নাত কার হাউস পাবেন, হাইস পাবেন, নোয়া পাবেন। এই হচ্ছে জান্নাত কার হাউস। ওকে, যে যেখান থেকে লাইভে জয়েন করে ফেলছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে লাইভে প্রায় 25-30টা গাড়ি থাকবে ইনশাআল্লাহ, আশা করি এর চেয়ে বেশি কিছু থাকতে পারে। আনুমানিক বললাম বড় ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, অনেক দিন পর ইনশাআল্লাহ। জি, শরীর স্বাস্থ্য ভালো তো? দীর্ঘ 2 মাস পর যাক, আল্লাহ বড় সাম, ভালো লাগছে আজকে আইসা, ভালো লাগছে। এই জন্য যে আলহামদুলিল্লাহ হাইসের কালেকশন প্রচুর আছে, মোটামুটি হাইসের নোয়ার কালেকশন আছে, প্রাইভেট আমরা রিজনেবল প্রাইস দিতে পারবো ইনশাআল্লাহ। আজকে প্রথম কি দিয়ে শুরু করবো? আজকে আমরা হাইস দিয়ে শুরু করবো, হাইস দিয়ে শুরু করবো। হাইসের কালেকশন গুলো ভালো আছে, ইভেন যতগুলো হাইস আছে সবগুলো সুপার জিএল। আচ্ছা, তো সেজন্য আমরা আজকে হাইস দিয়ে শুরু করবো, প্রথম হাইস দিয়ে শুরু করবো, হাইস দিয়ে শুরু করবো। আচ্ছা, ওকে, এই পাশে আমরা সিলভার কালার একটা হাইস দেখতে পাচ্ছি, লাইটটা সবাই শেয়ার দিয়ে দিন, সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু আমাদেরকে জানাবো। ওয়ালাইকুম আসসালাম, যে যেখান থেকে আছেন, সৌদি আরব থেকে ভাই, সৌদি আরব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কোথায় আছি বুঝতে পারছেন তো? এই যে আমরা কোথায়, জান্নাত কার হাউস, ঢাকা ড্যামরা স্টপ কোয়ার্টারের পাশে এই শোরুমটা। আমরা প্রচুর গাড়ি দেখাবো, শেষ পর্যন্ত থাকতে হবে হিরোস পরিমাণ কালেকশন নিয়ে। আজকে জান্নাত কার হাউস থেকে আমাদের লাইভ, যে যেখান থেকে আছেন লাইভটা শেয়ার দিয়ে সাথে থাকেন, পাশে থাকেন। বড় ভাই বলেন, এটা ডিটেলস তো একটু বলেন। এটা হচ্ছে এই যে ঘটনা দেখছেন, তেজ লাগাইনি বলেন, আপনার ভিডিও দেখে আমি আইসা এই গাড়ি ই করলাম, বুঝছেন না? তবে কথা কাছে মিল আছে, কথা কাছে মিল আছে, হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ সব ঠিক আছে। নিশি আমার বাড়ি ভাই নারায়ণগঞ্জ, 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 জি খুব ভালো, মানুষ হিসেবে ভালো, কথাবার্তা কার্যকর্ম ভালো,
ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই আসবেন, আইসা মন মতন কাঠ নিয়ে যাবেন, কম দামে পাবেন, কথা কাজে মিল পাবেন, এটা আপনারা আসবেন। দেখেন সবকিছুতেই লাগবে, তো সেক্ষেত্রে মানে যে মেইনটেনেন্স এর যে কাজটা ওটা সব গাড়িতেই থাকবে। সুপার জেল হাইস আমরা দেখাইতেছি প্রথম, অনেকগুলো সুপার জেল হাইস থাকবে, হাইস অনেকেই বাইক খোঁজেন, অনেক প্রবাসী ভাইয়েরা খোঁজেন, প্রবাসী ভাইয়েরা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন জানাবেন। অল ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সাউন্ড ক্লিয়ার আছে কিনা, লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাদেরকে একটু কমেন্টস করে জানাবেন। অনেক ভাই আলহামদুলিল্লাহ সৌদি আরব থেকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যে যেখান থেকে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটা মডেল আর একবার বলে দেন বড় ভাই ইকবাল ভাই। এটা হচ্ছে আমাদের 2009 মডেল, 14-তে রেজিস্ট্রেশন, সুপার জেল গাড়ি, সম্পূর্ণ ফ্রেশ অবস্থা। ইভেন এই গাড়িটা কিন্তু নিউ শেপ করা। আমাদের প্রত্যেকটা প্রাইস আসকিং প্রাইস বাট আমরা সবসময় চেষ্টা করি যে রিজনেবলই থাকবো, হয়তো বা কিছুটা বসে আলোচনা করবো সামান্য কিছু যেটা বাজার দরের মধ্যে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের 19 লাখ টাকা মাত্র, আসলে অবশ্যই আলোচনা করতে পারবো। আচ্ছা, ব্ল্যাক কালার ফরাদ ভাই কইছে ব্ল্যাক কালার হাইস দেখান। হ্যাঁ, ব্ল্যাক কালার হাইস আছে আমাদের, অনেকগুলো আছে। আর ফরাদ ভাই আপনি বেশি বেশি লাইক দেন, শেয়ার দেন, আপনার জন্য ব্ল্যাক কালার হাইস থাকবে আজকে অনেকগুলো। আমাদের 4টা ইউনিট আছে, যার মধ্যে একটা অলরেডি বাইনা হয়ে গেছে, এখনো 3টা ইউনিট আছে। আচ্ছা আচ্ছা, ওকে। এটা মডেল কত ভাই? বলেন হচ্ছে 2005 এর মডেল। 5 এর মডেল, 5 এর মডেল, 10 এর রেজিস্ট্রেশন, একটা গাড়ি, 13 সিরিয়াল, এটাও নিউ শেপ করা। এটার এসি কেমন ভাই? এটাও এসি কমপ্লিট, কিন্তু এসিতে একটু গ্যাসের প্রয়োজন, ওটা আমরা কমপ্লিট করে দেবো। এটা এসি কিন্তু টাচ, এসি টাচ, এসি এসি ড্যাশবোর্ডের দিকে একটু খেয়াল করেন, এটা কিন্তু টাচ। আচ্ছা 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 আচ্ছা, এটা হাই প্যাকেজ একটা গাড়ি, সম্পূর্ণটা ভালো করে দেখাই দিই। এটা মডেল হচ্ছে কত বলেন বড় ভাই? 2005 এর মডেল, 5 এর মডেল, কিন্তু দেখতে অনেকটা 14 মডেলের মতো। আচ্ছা, এটা লুকিং গাই, কিন্তু সম্পূর্ণ টিন বডি। আচ্ছা 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 আচ্ছা, 5 এর মডেলের গাড়ি নেবেন কিন্তু বোঝার কোনো উপায় নাই, মনে হবে যে 14 মডেলের গাড়ি নিতেছেন। ওকে, এবং এসিটা ভালো পাবেন তাই ভাই? এসিটা ভালো পাবেন। গ্লাস এই যে আপনি একটু সাউন্ডটা শোনায় দেন। যেবারে হাইস খুঁজতেছেন এবং নোয়া খুঁজতেছেন, আজকে একটা লাইক দিয়ে শেয়ার দিয়ে আমাদের সাথে থাকেন, পাশে থাকেন, কারণ আজকে মিলে যাবো ইনশাল্লাহ, একটা না একটা হয়ে যাবো ইনশাল্লাহ। অবশ্যই এটা গ্লাস অরিজিনাল পাবেন, লাইট অরিজিনাল পাবেন, এবং চাকা গুলো দেখেন আলহামদুলিল্লাহ ভালো আছে, সম্পূর্ণ 2 বছরের পাবে, 2 বছর 2 বছরের পাবে। আর এটা আমরা পেপার্স আপডেটেড করে দিব। ইভেন এসির যে বিষয়টা বলছি, এসিটাও কমপ্লিটেড অবস্থায় আছে, জাস্ট একটু গ্যাসের প্রয়োজন। এটা আমাদের আস্কিং প্রাইস 17,50,000 এটা কোনো ফ্যাক নাই, ঠিক আছে, এটা আমাদের 17,30,000 আমাদের আস্কিং, আসলে আলোচনা করার সুযোগ। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি অনেকে ভাবতে পারে যে ভাই 5-এর গাড়ি এত দাম, আপনি 9-এর গাড়ি এত চাইলেন, 19 আর এই এই গাড়িটা আসলে আপনি বুঝতে পারবেন গাড়িটা আমার দাম চাওয়ার কারণে। মডেলে না, কিসে? মডেলে না, গাড়ির কন্ডিশন, কন্ডিশনের উপর, কন্ডিশনে গাড়ির বর্তমান অবস্থা, পুরাতন গাড়ির কন্ডিশনে ডিপেন্ড করে। শুধু মডেলের উপর, মডেল হিসেবে দৌড়াবেন না, মডেল কোনো বিষয় না, কারণ পুরাতন গাড়িগুলো কন্ডিশনের উপর ডিপেন্ড করে। ভাই এটার মডেল কত? এটা আমাদের 2005 এর মডেল। এটাও 5 এর মডেল, এটাও 5 এর মডেল, এটাও 13 সিরিয়ালের গাড়ি, এটাও 13 সিরিয়াল, 5 এর মডেল, এটাও সুপার জিএল। আচ্ছা, অরিজিনাল সুপার জিএল। ওকে, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যারা ফোন দিতে চান ফোন দিবেন। আবার কমেন্টস আমার এক ভাই নাম্বার দিয়ে দিয়েছেন,
এটা Android player আছে, এটা কি কেমন বড় ভাই? এটা একটু সুপার কুল, সুপার কুল, এটা সুপার কুল। আচ্ছা এটাও ঠান্ডা করা আছে। সুপার জেল হাইস এর মেলা আজকে, সুপার জেল হাইস এর মেলা থাকবে, এতগুলা সুপার জেল হাইস একসাথে খুব কম পাওয়া যায়, খুব কম। আজকে আমরা জান্নাত কার হাউজে পাইছি, ঢাকায় আমরা স্টেপ করার স্ক্রিন নাম্বার দেওয়া আছে, আসার আগে একটু কষ্ট করে ফোন দিয়ে আসবেন। এবং এটা এলপিজি সিএনজি কতটুকু করা আছে ইকবাল ভাই? এটা আমাদের এলপিজি, এলপিজি, এলপিজি। আচ্ছা এলপিজি তো কনভার্সন করা, এলপিজি তো কনভার্সন করা 100 লিটার বোতল দিয়ে, দেখছেন 100 লিটার বোতল দিয়ে আমাদের সবাই অনেক বেশি সাপোর্ট দিতেছেন, অনেক বেশি, অনেক। আজকে লাইভটা অনেক স্পেশাল, এটা দেখেন 100 লিটার সিএনজি তো কনভার্সন, এলপিজি তো কনভার্সন করা আছে, এবং সিলিন্ডার দেখেন ফুল পেড ফুল সিলিং, অরিজিনাল ফুল পেড ফুল সিলিং, ঠিক আছে। দেখে আসুন না বুঝে নেবেন, যে যেখান থেকে আছেন দ্রুত বেশি বেশি লাইক শেয়ার দিয়ে সাথে দেখেন পাঁচটা পাঁচের মডেল রেজিস্ট্রেশন কত বড় ভাই, করা আছে প্রত্যেকটা জায়গায় নিকেল করা আছে, এবং বাম্পার গুলো কিন্তু খুব সুন্দর ভাবে লাগানো। ইভেন হাইস এর মধ্যে কিন্তু এই ধরনের স্কোয়ার বাম্পার গুলো খুবই কম পাওয়া যায়, কম পাওয়া যায়, কিন্তু এটা যে ব্যক্তি ব্যবহার করতে খুবই শৌখিন লোক ছিল। আচ্ছা তো মোটামুটি গাড়িটাকে উনি খুব যত্ন রাখছে, এই গ্লাস দেখেন প্রত্যেকটা গ্লাস, অ্যালয় রিমটা দেখেন, অ্যালয় রিমটা, ইভেন চাকার গ্রিপটা, বাবা দেখছেন চাকার গ্রিপ, চাকার বয়স হয়তো এখনো 3-4 মাস হয় নাই, ছিদ্র গুলো দেখছেন, ডিপ গুলো দেখছেন, মানে চারটা চাকা সম্পূর্ণ নতুন চাকা, ইভেন চারটা রিংও নতুন। আচ্ছা কাউসার ভাই, ওয়ালাইকুম আসসালাম, কাউসার ভাই কেমন আছেন জানাবেন, সাইদ ভাই, মামুন ভাই, তনুর ভাই, সবাইকে ধন্যবাদ, সবাইকে, যে যেখান থেকে লাইভটা দেখতেছেন শেয়ার দিয়ে সাথে থাকেন পাশে থাকেন। রেজিস্ট্রেশন কত বড় ভাই? এটা আমাদের 5-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন, 13 সিরিয়াল, ফার্স্ট পার্টির গাড়ি, এটা চাইলে যে কেউ নিতে পারেন। এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 17 লক্ষ টাকা ভাই, একটু নামেন, মাত্র 17 লক্ষ টাকা, আসলে আলোচনা করার সুযোগ, 17 তো নামেন ভাই, ঠিক আছে, আর 10,000 কমানো যাবে, 90 আমাদের আসলে অবশ্যই আলোচনা করতে পারবো, ওকে ওকে, 16,90 দাম কমানো, আসলে ফোনে দাম কমিয়ে বা বলে কোনো লাভ নাই, আসেন এসে গাড়ি দেখেন, ওকে, গাড়ি দেখার পরে আপনি একটু জাজ করতে পারবেন যে গাড়ির দাম কত কত অ্যাকচুয়াল, সেটা আমি চাই ওইটাই, যে আমি ফোনে বলবো ভিডিওতে দেখাবো, আসলে এগুলোতে হয় হয়ে ওঠে না, এটা হয় না, কিন্তু গাড়ি এসে দেখবেন দাম কম দেখার পর তখন আপনি দাম বলতে পারবেন, ওকে, আপনার দামকে আমরা অবশ্যই স্বাগত জানাই। আচ্ছা আমরা কিন্তু ওই যে জান্নাত কার হাউস, জান্নাত কার হাউস লোকেশনটা বলে দেই, দেমরা স্টেপ কোয়ার্টার, এই পাশে হচ্ছে রাসেল ফিলিং স্টেশন, ঠিক বিপরীত পাশে তাকালেই বিশাল বড় একটা শোরুম পাবেন, লাল সাইনবোর্ড, লাল সাদার কম্বিনেশন একটা সাইনবোর্ড, সবাই একটা শেয়ার দিয়ে দেন, হাইস হাইসের মেলা, 2 লক্ষ টাকায় গাড়ি থাকবে, 3 লক্ষ টাকায় গাড়ি থাকবে। আমরা আজকে ভাইয়া সামনে গাড়িগুলো দেখাই দিই একবারে, দেখি আচ্ছা সিরিয়াল মতো যাই, কারণ এত গাড়ি ভাই, হাইসটা দেখাই দিই আগে ভাই, কেয়ার 42 চাইতাছে, আর কেয়ার 42 আমাদের নাই, কিন্তু আমাদের রোড টুরার আছে, আচ্ছা আরো হাইস আছে, আরো হাইসগুলো লন্ডনে দেখাই আগে, তাহলে আমরা আগে হাইসগুলো শেষ করি, এরপর আমরা নোয়াতে যাব, যারা নোয়া যাচ্ছেন আছে 52 টাকা টুকনে গাড়ি হবে, আছে 52 টাকা, 52 টাকা টুকনে গাড়ি হবে হবে, জান্নাত কারজ নাই বলতে কোনো শব্দ নাই, নাই হাইস নোয়া জিপ, খুব বড়। আচ্ছা মহিউদ্দিন আহমেদ ভাই, হাইস নোয়া যাইতেছে, নোয়া আছে ভাই, নোয়া আছে, হাইস আছে, জিপ আছে, কি লাগবে শুধু বলবেন, দাম অনেক বেশি, আরে দাম ভাই পরে, আগে আইসা গাড়ি দেখেন, দাম কমিয়ে দেবো, আইসা গাড়ি দেখেন, এটা তো চাইতেছে শুধু চাওয়া দাম, আসলে দাম কমবে ইনশাল্লাহ। এটা মডেল হচ্ছে 11 না ভাই, 11 মডেল, 14-তে রেজিস্ট্রেশন, 14-তে রেজিস্ট্রেশন, পেপারস কমপ্লিট, এসি কমপ্লিট, নো নো সরি, এটা আমাদের 16-তে রেজিস্ট্রেশন, 16-তে, 16-তে রেজিস্ট্রেশন, মডেল ঠিক আছে তো ভাই, মডেল ঠিক আছে, 11 মডেল 16 রেজিস্ট্রেশন, একদম ছোট করে ইকবাল ভাই, এটা হচ্ছে আমাদের যে 11 মডেল 16 রেজিস্ট্রেশন, একটা 15 সিরিয়াল, ফার্স্ট পার্টি, পেপারস আপডেটেড, এটা কিন্তু এসি টাচ, এসি টাচ, এটাও এসি টাচ, আপনি ভিতরটা কি দেখিয়েছিলেন? দেখাইছি ভাই, আবার একটু দেখাই দেই, আপনি যদি বলতেছেন 52 টাকার বিপ্লব ভাই আছে, আজকে সব আছে, আজকে এমন এক জায়গায় আসছি সব পাবেন, এই যে দেখেন এসিটা কিন্তু টাচ, এবং ওড়েন কি নাই সব আছে, যারা আছেন সবাই থাকেন, বিস্তা, আরে বিস্তা আছে কিনা ভাই, এটা থাকেন আপনি শেষ পর্যন্ত, থাকলে আমরা মিলে দেবো, বিস্তা ছিল এখন নাই, বিক্রি হয়ে গেছে গা ভাইয়া, মিশে গেছে গা, এটা বলেন ভাইয়া কত দিবেন দাম? এটা হচ্ছে আমাদের আস্কিং প্রাইস 23,50,000, 23,50,40, 40 ইকবাল ভাই, ঠিক আছে 23,40 রাখা যাবে অবশ্যই, কোনো সমস্যা নাই, আসলে আলোচনা করা, আরো আলোচনা আছে, আলোচনা, আরো আলোচনা করা যাবো, 23,40,40, এবার আবার হাই, এটা মডেল বলেন ভাইয়া, এই যে এটা বিক্রি, স্ক্রিন নাম্বার দাও আছে, ফোন দিবেন, পরে স্ক্রিন নাম্বার দাও আছে, ফোন দিবেন, এটা দেখেন ভালো করে দেখেন, গাড়িটা কি ভালো করে দেখেন ভাইয়া, এটা লক করা নাকি, এর না এটা বিক্রি হয়ে গেছে, হ্যাঁ এটা বিক্রি হয়ে, বিক্রি হয়েছে, আচ্ছা আর বিক্রি সারা হাইস আছে না পিছনে, না বিক্রি, আরেকটা সিলভার কালার আছে, ওইটা বিক্রি হয়ে গেছে, হ্যাঁ ওইটা গতকাল বিক্রি হয়ে গেছে, আচ্ছা বিক্রি হয়ে গেছে, এরপর আমাদের এখানে নোয়া আছে, র‍্যাপপুর চাইতেছে, র‍্যাপপুর,
দেখেন যারা সস্তায় এরপরে আসলে আলোচনা করার সুযোগ আছে, 11 থেকে নামে 10 80 করা যাবে, অবশ্যই করা যাবে, করার কোনো শেষ নাই, অবশ্যই কমানো যাবে, কিন্তু আমাদের আজকে 1,00,000 টাকা আসতে হবে, এসে গাড়ি দেখতে হবে। আচ্ছা আচ্ছা, দেখলে ইনশাআল্লাহ। ওকে, অনেক ভাই আসলে কমেন্টস করতেছেন, আমি কমেন্টস গুলো পড়তে পারতেছি না, লাইক দিয়া শেয়ার দিয়া খালি কমেন্টসে থাকে সবাই, আমরা বলে দেবো ইনশাআল্লাহ, আছে সব আছে সব আছে। আচ্ছা, এই হাইসো হয়ে গেছে ভাই, এটা দেখাইছি না, এটা দেখিয়েছি আমরা, এটা দেখাইছি না, এরপরে আমরা আরেকটা নোয়া দেখাতে পারি, আবার নোয়া, হ্যাঁ আমরা এবার নোয়া দেখাবো, হাইস এবং নোয়া আগে দেখাই শেষ করি। আচ্ছা, 2009 স্ক্রিনের নাম্বার দিয়ে দিয়েছেন ভাই, আপনি লাইভ শেষ হলে ফোন দিয়ে, ইকবাল ভাই একটু বেশি ব্যস্ত থাকে, হয়তো বা ফোন দিতে কমেন্টস দেখে চেক করে ফোন নাও দিতে পারে, আপনি স্ক্রিনের নাম্বার দেওয়া আছে, স্ক্রিনশট নাট নিয়ে আপনি ফোন দিয়ে দিয়েন ভাইয়া। আচ্ছা, এটা সম্পূর্ণ তেলের গাড়ি। আচ্ছা, এটা তেলের গাড়ি, এটা তেলের গাড়ি, ইভেন অরিজিনাল রিকন্ডিশন ইঞ্জিন করা আছে, এর পাশাপাশি কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থা আছে, এটাও কিন্তু ডুয়েল এসির গাড়ি, ফুল প্যাড ফুল সিলিং এর গাড়ি আমাদের। আচ্ছা, এটা পেপারস আপডেটেড, পেপারস আপডেট গাড়ি, ফার্স্ট পার্টি, ফার্স্ট পার্টি, আমাদের সম্পূর্ণ সব গাড়িগুলোই ফার্স্ট পার্টি। আচ্ছা, এটা তো সানরুফ মন্ডপ নাই, না এটা তো সানরুফ মন্ডপ নয়, যদিও এটা স্ট্যান্ডার্ড রুফ কিন্তু এটা সানরুফ মন্ডপ। বলেন কত ভাই, এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 11,00,000 টাকা, 11, ওটা কিন্তু 90 10 কমাই দিয়েছি, এটা আমাদের 11, এটা 10 কম, এটা তো 10 কম, এটাও 10 কম, 10 90 3,00,000 টাকার কাছাকাছি কোন ভাই নিতে চান যোগাযোগ করবেন, আমরা এরপর মনে আমাদের নোয়া আরো কালেকশন আছে ভাই, হ্যাঁ নোয়া আরেকটা আছে, আমরা কি নোয়া দেখাবো না নিশান দেখাবো, না নোয়া 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 আগে নোয়া গুলা শেষ করি, এরপর আমরা বাকি সব দেখাই দেবো ইনশাআল্লাহ। যারা আছেন সাইদ ভাই সহ আমাদের সাথে অনেক ভাই আছেন, 9 মডেলের একটা নোয়া, আচ্ছা এটা কিন্তু আমাদের সুপারস্টার লিমো না ভাই, এটা সুপারস্টার লিমো, এটাও কিন্তু সানরুফ মন রূপ কমপ্লিট, আচ্ছা সানরুফ মন রূপ কমপ্লিট, সানরুফ মন রূপ সম্পূর্ণ কাজ করে, এটাও কমপ্লিটেড অবস্থায় আছে, আচ্ছা এটাও ফুল প্যাড ফুল সিলিং এর গাড়ি, ডুয়েল এসি না ভাই, এটা কিন্তু খুবই ফ্রেশ, এটা পেপারস কি অবস্থা ভাই, এটাও পেপারস আপডেটেড, পেপারস আপডেট, পেপারস আপডেটেড, সানরুফ মন রূপ কিন্তু আছে, পেপারস কমপ্লিট, সানরুফ মন রূপ সহ নিচা ফ্লোরের একটা নোয়া ভাই, যাবে নি ভাই, না বাজবে না, বাজবে না। আচ্ছা, এটা দেখেন সিট কভার গুলো কেমন, কমেন্টস করে জানাবেন, এতে সানরুফ, এইটা ডুয়েল এসি এবং সিএনজি তো কনভার্সন করা আছে ভাইয়া, জি সিএনজি কনভার্সন, সিএনজি তো কনভার্সন করা আছে, যারা আসলে কি বলো এই সানরুফ মন্ডপ সহ কম বাজেটে গাড়ি চান ওই ভাইয়াদের এই গাড়িটা, এটা পেপারস কমপ্লিট, এটা পেপারস আপডেটেড 51 সিলিন্ডার গাড়ি, ফার্স্ট পার্টির গাড়ি, মডেলটা কত জানেন, এটা হচ্ছে আমাদের 99 মডেল, ছোট করে বলে দেন, এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 7,50,000 টাকা, 7,50,000, 7,50,000, আমাদের দেশের সবচেয়ে বিখ্যাত, তো সেই জন্য আমাদের দেশি, এটা হচ্ছে 1972 সালের একটা গাড়ি, টয়োটা পাবলিকা, পাবলিকা, টয়োটা পাবলিকা। আচ্ছা, এই গাড়িটা যে নিবো ওই ভাইয়ের সাথে গেলে সবাই কি তুলবো বলেন তো, সেলফি সেলফি খুঁজতে দিব, ঠিক আছে, এটা 2000 গাড়ি, ম্যানুয়াল গিয়ারের গাড়ি, আচ্ছা গাড়িটা ইঞ্জিনটা কিন্তু খুবই ফ্রেশ অবস্থা আছে, 2000 গাড়িটা না, হ্যাঁ এটা কিন্তু খুব ভালো রান করে, এটা আমাদের
পেপারসটা ফেল আছে, গাড়ি সম্পূর্ণ টিন বডি অবস্থা আছে। টয়োটা পাবলিকা, টয়োটা পাবলিকা 1972 মডেলের গাড়ি, 1981-তে রেজিস্ট্রেশন। আচ্ছা, এই গাড়ি কে কে দেখছেন এর আগে একটু কমেন্ট করে জানান তো। এই গাড়িটা এর আগে কে কে দেখছেন একটু আমাদের জানান। আমি একবার দেখছি, এর আগে একবার দেখছি, কিন্তু এই কালার না, এটা ওইটা ছিল, পাতা কালার ছিল। আর এটা আমি দেখলাম আজকে ব্ল্যাক কালার। টয়োটা পাবলিকা এক পিস, খুব কম, খুব কম। আমার যত বছর 3-4 বছর জায়গা লাইভ করি, এর মধ্যে আমি এই প্রথম দ্বিতীয়বার পাইলাম। এর আগে একটা পাইছিলাম, আজকে এটা পাইছি দ্বিতীয়বার। ভাই এটা বলে দেন কত? এটা আমাদের অ্যাসিং প্রাইস হচ্ছে 2,20,000। 20 না, 2 লাখ আজকে দেন। 2,20,000 10 ভিতরটা কিন্তু অলমোস্ট এলিয়ান প্রিমিয়ার মতো। কি কোন ভাই, ইন্টেরিয়রটা খুবই ফ্রেশ। এই যে দেখেন ভিতরটা দেখি। ওকে বাপ্পি ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, আমাদের সাথে আছেন, পাশে আছেন। এটা অ্যান্ড্রয়েড প্লেয়ার, ভিতরটা বলছে ভাই যেটা বলছিল, এটা মনে হচ্ছে যে এলিয়ন প্রিমিও, টয়োটা রাম, টয়োটা ইয়ারিস। দেখেন কী গাড়ি মতো মনে হয় একটু বলেন তো। দেখছেন এটা অল অপশন অটো না ভাই? অপশন অটো, অল অপশন অটো, অল অপশন অটো। এই গাড়ি দেখছেন প্রবক্স আছে? আমার একবার জিজ্ঞাসা করছে প্রবক্স, হ্যাঁ বড় ভাই প্রবক্স নেই, প্রবক্স নাই। আই হ্যাঁ, কমন একটা গাড়ি পাইলাম না। আমাদের কমন বলতে আমাদের প্রবক্স আনলে থাকে না, আপনি ভিডিও তো করবেন পরে, গাড়িটা এনে রাখার সময় নাই, ওটা চলে যায়, ওইটা তার মধ্যে থাকে, ট্রাস্টে দৌড়া গেলে দৌড়া। স্যার খুবই স্পেশাল, ওরা অলওয়েজ বুকিং রাখে। আচ্ছা, যে গাড়ি পাওয়া মাত্র আমি এখানে এনে ওদেরকে ডাক দিয়ে দিয়ে দিই, ওরা জানে যে আমরা আগে বুকিং দেওয়া থাকে, আগে বুকিং দেওয়া থাকে, প্রবক্স আমাদের এখানে থাকে না বেশি। আচ্ছা, এটা দেখেন, এটা পিছন দিকটা দেখেন, হাইটা দেখছেন কত? এটা ব্যাক শেপটা অলমোস্ট আমাদের এলিয়েন বা আপনার সিএইচআর এর যে একটা ব্যাক শেপের মতো ওই রকম আমাদের বাজারের কারণে গাড়ি একটা। এটা বডি দেখছেন, বডিটা খুব ফ্রেশ, অনেক হেভি একটা বডি, অনেক হেভি। এটা আমাদের সিসি কত বড় ভাই? 1500, অনলি 1500 সিসি ভাই। অফার দেন, এটা উবারও চালাতে পারবে। আচ্ছা দেন শুরু করুন। কিন্তু আমাদের সিরিয়ালটাও ভালো, আমাদের 23 সিরিয়ালের গাড়ি, 2005 মডেল, 8 রেজিস্ট্রেশন, ফার্স্ট পার্টির গাড়ি। ভিতরটা কিন্তু দেখিয়ে দিন, এটা আমাদের আস্কিং প্রাইস মাত্র 7 লক্ষ টাকা। 7 লক্ষ, মাত্র 7 লক্ষ টাকা, আসলে আলোচনা করা শুরু। ওকে ওকে, এরপর আমরা কি থাকবো ভাই? এরপরে আমরা এই যে ভাই হোন্ডা সিভিক আছে, তাকে আমরা চাইলে হোন্ডা সিটির মতো একটা গাড়ি আছে, হোন্ডা এরিয়া, এরিয়া, এই যে হোন্ডা এরিয়া। যদি আপডেট না থাকে আমরা আপডেট করে দিব। ওকে, অনেক ভাই, 52 টাকা টোকেনের গাড়ি, এই হচ্ছে, এই হচ্ছে 52 টাকা। কমেন্টস করে নিয়েছে আতাউর রহমান ভাই, এই আপনার গাড়ি, আপনি লাইভ শেষ করার সাথে সাথে ফোন দিবেন, এই গাড়ি পাইবেন না। এই যে দেখেন 29 সিরিয়াল, 52 টাকা, বছরে খরচ মাত্র 52 টাকা, 52 টাকা টোকেন। এটা মডেল কত ইকবাল ভাই? এটা 2004 মডেল, অল অপশন অটো না ভাইয়া? অল অপশন অটো, অরিজিনাল 1500 সিসি, হুন্ডা এরিয়া কিন্তু এটা। হ্যাঁ, কিন্তু 1500 সিসি গাড়ি, ইভেন এখন পর্যন্ত 1500 সিসি ইঞ্জিনটাই আছে। দেখছেন সিট গুলা, দেখছেন কাভার গুলা, দেখছেন সিট গুলা, এটা অরিজিনাল সিট, কাভার করা হয় না, এদের দূরের পেট যেদিকে তাকান, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইকবাল ভাইয়ের, ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, গাড়ি একটা না একটা হয়ে যাবো ভাইয়া। এটা সিএনজি করা আছে? হ্যাঁ, এটা আমাদের সিএনজি করা আছে। কত দিবেন দাম? এটা আমাদের আস্কিং প্রাইস মাত্র 7 লক্ষ টাকা, 7 লাখ, 7 লক্ষ টাকা, আসলে আলোচনা করার সুযোগ। ওকে, 7 লক্ষ টাকা ভাইয়া, 7 লক্ষ টাকা প্রাইস। আপনাদেরকে একটা আউটল্যান্ডার, মিসুবিশি আউটল্যান্ডার, মিসুবিশি আউটল্যান্ডার, এটা এটা আমাদের অ্যাজ লাইক এসইউভির মতো গাড়িটা। দেখছেন এটা গাড়িটা, দেখেন এটা সিসি কত বড় ভাই? এটা সিসি হচ্ছে আমাদের 2400 সিসি। হ্যাঁ, অল অপশন অটো, অল অপশন অটো। মাসুদ ভাই, মাসুদ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, সৌদি আরব থেকে আমাদের সাথে। আপনি নিশাল সারিটা 52 টাকা টোকেনের গাড়ি, অরিজিনাল নাম্বার দেখিয়ে দিয়েছি, এই অরিজিনাল গ্লাস দেখছেন, 11 সিরিয়াল, বাম্পার করা আছে, এদের চাকা লরিং অলমোস্ট অলমোস্ট নিউ বলা চলে, শুধু একটা চাকা না, এই যে দুইটা চাকা মোটামুটি নতুন। হ্যাঁ বড় ভাই, এটা কিন্তু আমাদের সানরুফ সিস্টেমের গাড়ি, সানরুফ গাড়িটা দেখছেন, ওয়া, এটা কিন্তু আমাদের সানরুফও কাজ করবেন, সানরুফ অ্যাভেলেবেল পাচ্ছেন, অ্যাভেলেবেল। হ্যাঁ, এই যে সানরুফ দেখা যাচ্ছে, আচ্ছা সানরুফ আপনাকে দেখাই দিই, এই যে পাশে সানরুফ আছে, সানরুফ সহ একটা গাড়ি আমরা দিচ্ছি, এটা এসইউভি টাইপের একটা গাড়ি, এই যে দেখেন, ওয়াও, সানরুফ কমপ্লিট আছে, এবং এই উপরে কিন্তু এই পাশেও কিন্তু একটা টিভি আছে, এই পাশে টিভি আছে, অল অপশন অটো ভাইয়া। এটার দাম আজকে আমরা অফার প্রাইস দিয়ে দিই। এইটা আমাদের পেপারসটা ফেল আছে, পেপারসটা যে অবস্থা আছে অবস্থায় বিক্রি হবে গাড়িটা, এটা আমাদের আস্কিং প্রাইস মাত্র 12 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা, তার মানে এক্স করলার দামে দিই। হ্যাঁ, 12 লক্ষ টাকা, আসলে আলোচনা করার সুযোগ আছে, অবশ্যই আলোচনা করতে পারবে। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপর আমরা দেখাবো 2001 এর মডেল একটা হ্যারিয়ার, হ্যারিয়ার দেখাবো, জি, এই পাশে আমরা দেখি
খুবই তারপরে কারণ আমরা আজকে কিন্তু এখনো পর্যন্ত 2 লক্ষ টাকার গাড়ি দেখাইনি, আমরা জান্নাত কারাউজ আছি, সাথে থাকেন পাশে থাকেন হাইস্ট মো যারা নিয়ে ভাবতেছিলেন ঘুরতেছিলেন বাট পাচ্ছেন না, আজকে লাইভে পাবেন। ওকে, আর এই গাড়ির আমরা প্রাইস এই মুহূর্তে দিব কত টাকা ভাইয়া? আমাদের আস্কিং প্রাইস মাত্র 7 লক্ষ টাকা। 7 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা, তারপরে আসলে আলোচনা করা শুরু। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ইকবাল ভাই। 7 লক্ষ টাকা আমরা জান্নাত কারাউজ আছি মুহূর্তে ঢাকা ডেমরা স্টপ কোয়ার্টারের পাশে, রাসেল পাম্পের ঠিক বিপরীত পাশে। এটা দিমু ভাইয়া, এটা হচ্ছে আমাদের নিশা নেক্সটেল, না এটা 7 সিট না, এটা 5 সিটের গাড়ি। আচ্ছা, এটা আমাদের 2003 এর মডেল, 3 এর রেজিস্ট্রেশন পেপারস, লং টাইম ফেল, যেভাবে যে অবস্থা আছে, আস্কিং প্রাইস মাত্র 6.5 লক্ষ টাকা। 6.5 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা ভিতরটা যদি একটু গাড়িটা একটু দেখাইলি বার করে। অল অপশন অটো, অল অপশন অটো, 6.5 লক্ষ টাকা পেপারস ফেল, এবং এটা প্যানোরামিক সানরুফ আছে, দেখছেন বিশাল বড় একটা সানরুফ আছে। ওকে, এবং এটা সিএনজি করা ভাই, এটা তেলের গাড়ি? এটা তেলের গাড়ি, তেলের গাড়ি। ওকে, দাম হচ্ছে 6,50,000। 6,50,000 টাকা লাল গাড়িটা দিয়ে দিই ভাইয়া। হ্যাঁ, লাল গাড়িটা দেখেন। আচ্ছা, 52 টাকা টোকেন গাড়িটার নাম কি ভাইয়া? এটা হচ্ছে টয়টা হুন্ডা এরিয়া ভাইয়া। 52 টাকা টোকেন গাড়ি হচ্ছে হুন্ডা এরিয়া। এটা কি না ভাইয়া? না, এ হুন্ডা এরিয়া। আচ্ছা, এটা হচ্ছে টাটা ইন্ডিগো 2013 মডেল, 14 রেজিস্ট্রেশন, স্মার্ট কার্ডের মালিক, অরিজিনাল 1500 সিসি ইঞ্জিন। এটা কিন্তু এখনো তেলে চলে, এটা ডিজেল চালিত গাড়ি। আচ্ছা, এটা এসি ইঞ্জিন, গিয়ার অল কমপ্লিটেড অবস্থায় আছে, পেপারসটাও কিন্তু আপডেটেড পাবেন, এর পাশাপাশি ঘেরি রাউন্ডটাও কিন্তু এখনো অরিজিনাল, অরিজিনাল কালার, এটা অরিজিনাল কালার, যদি একটু ফ্যাকাশে দেখা যাচ্ছে বাট একটু ওয়াশ পলিশ করে নিলে গাড়ি সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় থাকবে। এটা দাম আমরা কত দিব? এটা আমাদের আস্কিং প্রাইস মাত্র 2,80,000। 2,80,000, যার ভিতর পেপারস পাবে আপডেটেড, পেপারস আপডেট, পেপারস আপডেট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, পেপারস আপডেটেড পাবে। ওকে, এটা আমাদের আস্কিং প্রাইস মাত্র, আমরা এটা দিয়েছি, এটা দিব ভাইয়া। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মিনি কভার ভ্যান ফ্রিজার, এটা হচ্ছে প্রয়োজনীয় যাদের প্রয়োজন, বা যারা হয়তো বা ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিয়াল কাজকর্মে ব্যবহার করেন তাদের জন্য, বা যারা আইসক্রিম ক্যারি করেন বা আইসক্রিম ডেলিভারি করেন ওনাদের জন্য। আচ্ছা, এটা আমাদের 2006 এর মডেল, 11 রেজিস্ট্রেশন, এটা আমাদের সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থা আছে, ম্যানুয়াল গিয়ার, পেপারস আপডেট ভাই? হ্যাঁ, পেপারস আপডেটেড, সরি, পেপারস আপডেট পাবে, আমরা আপডেট করে দেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্সনো চাইতেছে? এক্সনো যদিও ছিল, এক্সনো বিক্রি হয়ে গেছে আমাদের, নাই না, এক্সনো নাই, দুইটা ইউনিট আছে, দুইটা ইউনিটই বিক্রি হয়ে গেছে। আচ্ছা, দুইটা আছে, দুইটা বিক্রি হয়ে গেছে, দুইটা বিক্রি হয়ে গেছে, বিক্রি কিন্তু ধুম পড়ে আছে। এটা কি ইয়া করো ভাই? হ্যাঁ, আই খোলা যায়, এটা যদিও ফ্রিজার চেম্বারটা খোলা আছে, আমরা চেম্বার লাগিয়ে দিব, সমস্যা নাই, এটা আলোচনা সাপেক্ষে করে নিতে পারেন, ফ্রিজারটা কমপ্লিট করে দিবেন, আলোচনা সাপেক্ষে করে দিতে পারেন। আচ্ছা আচ্ছা, যেভাবে আছে এইভাবে যদি কোনো বাইক নিয়ে কাজে লাগাতে পারেন নিতে পারেন, আর যদি বলেন যে ফ্রিজারটা কমপ্লিট করে নেবেন সেটাও নিতে পারবেন, সেক্ষেত্রে ইকবাল ভাইয়ের সাথে ডিসকাস করতে হবে ভাই। আলোচনা কত দিবেন দাম? এটা আমাদের আস্কিং প্রাইস মাত্র 4 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা, মাত্র 4 লক্ষ টাকা, তারপর আসলে আলোচনা করার সুযোগ আছে, 4 লক্ষ টাকার ভিতরে পেপারসটা আবার আপডেটেড পাবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যেভাবে যে অবস্থায় সেভাবে বিক্রি হবে। এই যে দেখেন, আমাদের তেলের গাড়ি। আচ্ছা, টাটা ইন্ডো কি ইন্ডো ওভারে দেওয়া যাবে?
হ্যাঁ দিতে পারবেন, দিতে পারবেন ভাইয়া, দিতে পারবেন। 13 মডেলের গাড়ি কেন নয়, দিতে পারবেন ভাইয়া, অবশ্যই দিতে পারবেন। আচ্ছা এটা 21 সিরিয়াল নিশান সানি পেপার স্পেল, দাম দিমু মাত্র আজকে 2 লাখ আসে, 2 লাখ আসে, 80 আসলে আলোচনা করার সুযোগ আছে, যাই নেবেন হ্যাঁ হইবেন খুশি, হ্যাঁ অবশ্যই যে নিবে সে হবে খুশি, মাত্র 2 লাখ আসে অবশ্যই আসলে আলোচনা করতে, আমাদের বাদ যে যায় একটা গাড়ি বাদ না যায় ভাই, না ইনশাআল্লাহ আমাদের আর যে গাড়িগুলো আছে ওগুলো বাইনা করা গাড়ি, এজন্য আমি দেখাতে পারছি না। আচ্ছা কোন কোন যাব, আমাদের শেষ অলমোস্ট সব গাড়ি শেষ আমরা, হ্যাঁ আচ্ছা এই পাশে গাড়িগুলো মনে হয় এটাও বিক্রি হয়ে গেছে, আচ্ছা এটাও হয়ে গেছে, হ্যাঁ এটাও বিক্রি, আচ্ছা এই গাড়িটা বিক্রি হয়ে গেছে, এই গাড়িটা বিক্রি হয়ে গেছে অলরেডি, আর হাইস একটা বিক্রি হয়ে গেছে, এবং হাইস একটা না দুই দুইটা হাইস, দুইটা হাইস আমরা দেখাই দেখাই দিব, ছিল ওইটাও বিক্রি হয়ে গেছে, ওকে দুইটা হাইস বিক্রি হয়ে গেছে, এবং পিছনে একটা গাড়ি আছে এই গাড়িটা বিক্রি হয় নাই, এটা যদি কোনো ভাই নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করেন, এটা আমি এক পলক দেখাই দিলাম শুধু, এটা নিয়ে আমরা বিস্তারিত কিছু বললাম না, কোনো ভাই যদি শখের বশবর্তী হয়ে বা কোনো ভাই যদি চান যে না আমি নিতে চাই ইনকাম করার জন্য, তাহলে আপনি এরা নিয়ে ব্যাপারে যোগাযোগ করবেন ইকবাল ভাইয়ের সাথে বিস্তারিত। দেখেন চাকা দেখলে শান্তি, বিশাল বড় চাকা, ওকে যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা বিজনেস 39 এর সাথে ছিলেন, আর যারা আজকে লাইভটা অনেক বেশি বেশি সাপোর্ট দিচ্ছেন, সবার প্রতি ভালোবাসা দোয়া। আমাদের একটা গাড়ি বাকি আছে, কোনটা বাকি, আমাদের প্রাডুটা দেখানো হয় নাই, আচ্ছা চলেন দেখাই, সমস্যা নেই আমাদের সাথে অনেক লোক আছে এখনো পর্যন্ত, আজকে কবির ভাই, কবির ভাই প্রবক্স, সরি ভাইয়া ইকবাল ভাইয়ের সাথে যোগাযোগ রাখবেন, প্রবক্সের অনেক চাহিদা, এটা আগেই ভাই বুকিং দেওয়া থাকে যার কারণে আসলে দেওয়া যায় না, এটা আমরা প্রাডুটা একটু দেখাই দিই, এটা সিএনজি তো কনভার্সন করা আছে, এটা মডেল কত ভাইয়া, এটা আমাদের 2002 এর মডেল, 2002 এর মডেল, দেখছেন চাকা দেখলেই শান্তি, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন, এই জায়গা এসি কি অবস্থা, এটা এসি কমপ্লিট গিয়ারে অল অপশন অটো, এটা অল অপশন অটো ডুয়েল এসি, দেখছেন এসি ডুয়েল এসি সিট কভার, আমি বললাম না যারা আছেন যারা রিভিউ লাইভ দেখতেছেন ওইবারে একটু কমেন্টস করে জানান সিট কভারগুলো কেমন, এসি সাউন্ড সিস্টেম অল ওভার ওকে আছে, ভিআইপি হর্ন লাগানো আছে, আসলে দেখে শুনে বুঝে নিতে পারবেন, দেখেন এটা সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থা আছে, পুরোপুরি ফ্রেশ ফ্রেশ আছে না ভাই, সম্পূর্ণ ফ্রেশ, বডি কিট করা এর পাশাপাশি বাম্পার আদার সাইডে নিকেল টিকেল যা আছে সব করা আছে, সিট কভারটাও ভালো, এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 14 লক্ষ টাকা, পেপার স্পেল আছে যে অবস্থা সেই অবস্থায় বিক্রি হবে, আস্কিং প্রাইস 14 লক্ষ টাকা, 14 লক্ষ টাকা, এরপরে আসলে আলোচনা করার সুযোগ, ওকে 14 লক্ষ টাকা আসেন তারপর কথা হবে, আমরা হাইস এই গাড়িটা সেল হয়ে গেছে দেখাতে পারি নাই, আমার আরেকটা হাইস ছিল ওইটা, এটা এই পাশের হাইসটা ছিল এটা সেল হয়ে গেছে দেখাতে পারি, এটা আছে না ভাইয়া, হ্যাঁ এটা দেখেছি, এই নোয়াট আমরা দেখাইছি, যোগাযোগ করবেন, এই পাশে সুপার জিএল 11 মডেলের একটা হাইস, আমার এক ভাই মনে চাইছিলেন 15 সিরিয়ালের হাইসের ব্যাপারে এক ভাই কথা বলতে চাইছেন, স্ক্রিন নাম্বার দেওয়া আছে ভাইয়া, জাকির হোসেন ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া, নিশাল সানিটা গাড়ি নিয়ে কথা বলেন, নিশাল সানি নিয়ে কথা বলতে হবে, নিশাল সানি আমরা যাই, কোনটা এই যে এই হচ্ছে এই গাড়িটা, আচ্ছা বলেন ভাই এটা নিয়ে কথা বলতে বলতে 2000 টাকা আমাদের দাম, এটা আমাদের আস্কিং প্রাইস 2 লক্ষ 80, পেপারটা লং টাইম ফেল আছে, এরপর আসলে আলোচনা করার সুযোগ আছে, ওকে 2 লক্ষ 80 হাজার টাকা, এই যে 11-21 সিরিয়াল, ওকে 2 লক্ষ 80, জাকির ভাই আসেন কথা বলতে পারবেন, এরিয়া 52 টাকা, হুন্ডা এরিয়া আমরা দিয়েছি আজকে অনলি 52 টাকা, আপনি যদি দামাদামি করতে চান স্ক্রিন নাম্বার দশ ইকবাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ দাম কমবে, আর এই গাড়ি আমরা দিয়েছি আজকে 2 লাখ 80-90, 2 লাখ 80, 2 লক্ষ 80 হাজার টাকায় আপনি চাইলে উবার পাঠিয়ে দিতে পারবেন, অরিজিনাল কালার, এবং এটা জিনিস যদি বলি পেপার্স কমপ্লিট আছে, এটা গাড়ির দাম হচ্ছে 2 লক্ষ 80 হাজার টাকা, যেবারে হাইস এবং নোয়ার কথা ভাবতেছিলেন, হাইস আমরা আজকে অনেকগুলো এক্সচেঞ্জ করা যাবে, হ্যাঁ ভাইয়া যাবে, লিটন ভাই এক্সচেঞ্জ করা যাবে, জাকির হোসেন ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছে, আসি আসলে ভালো না জাকির ভাই, ধন্যবাদ, এই যে হাইস সুপার জিএল 15 সিরিয়াল, এবার হাইস এই পাশে 13 সিরিয়াল, 5-এর মডেল, এই পাশে যেই হাইসটা দেখতেছেন এটাও 5-এর মডেল, ঠিক আছে, যারা ফুল পেডের হাইস চাচ্ছেন তিনটা হাইস একই সিরিয়ালে রাখা আছে, এবং আমার ডান পাশে এই পাশে একটা হাইস আছে, এই পাশে আরেকটা হাইস আছে, যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় দ্রুত যোগাযোগ করবেন, সুপার স্টার লিমো আছে, অনেকগুলো গাড়ি আছে, জিপ আছে, সবই থাকবে বড় ভাই, আর কি আছে বলেন, আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি কয়েকটা গাড়ি আছে, ইভেন আগামীতে যেগুলো এগুলো ডেলিভারি যাওয়ার পর আরও কয়েকটা গাড়ি আছে আরও আসবে, তখন ইনশাল্লাহ আবার দেখাতে পারবেন, ওকে যা, আর বিশেষ করে আমি আরেকটা কথা বলে রাখি, এই জান্নাত কার হাউস কিন্তু এত বড় শোরুম ছিল না, দেখছেন এর আগে কি কেউ দেখছেন জান্নাত কার হাউসের শোরুমটা, দেখেন আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন, সবার ভালোবাসা সবার সাপোর্ট কামনা করি, দেখেন বিশাল বড় একটা শোরুম, আলহামদুলিল্লাহ সব ধরনের ভ্যারাইটিজ আইটেমের গাড়িগুলো থাকে, আরও বেশি বেশি দোয়া করবেন যাতে যেই বাইরে আজকে কিছু কিছু গাড়ি চাইছেন যেমন বিস্তা যেমন প্রবক্স এই গাড়িগুলো ছিল না, যাতে আগামী লাইভে আবার থাকে কালেকশন করতে পারবে, যেহেতু পুরাতন গাড়ি চাইলেই সব ধরনের গাড়ি সব কালেকশন করা যায় না, যাই হোক যাক ইকবাল ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, যারা আমাদের সাথে ছিলেন আজকে লাইভটা অনেক বেশি সাপোর্ট দিয়েছেন সবাইকে ধন্যবাদ, ঠিকানা বলে দেন বড় ভাই, আমাদের ঠিকানা হচ্ছে ড্যামরা স্টাফ কোয়ার্টার রাসেল পাম্পের ঠিক বিপরীত পাশে, যেটা রামপুরা মেরাদিয়া লিঙ্গ রোড যেটা আমরা বলি স্টাফ কোয়ার্টার থেকে, এর ওটা ঠিক রাসেল সিএনজি পাম্পের বিপরীত পাশে, ওকে আলহামদুলিল্লাহ অনেক ভাই এখন পর্যন্ত আমাদের সাথে আছেন, সবার প্রতি ভালোবাসা দোয়া রেখে আজকের মতো আমরা বিদায় নিব, পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানাচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।